দেশকে আপনারা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দিয়েছেন, তবে এখন কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিদেশি অনলাইন মিডিয়ায়। আমি কালকে থেকে দেখতেছি ভারতে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, যেটার নাম হলো রিপাবলিক বাংলা। সেই পেজটা বা ইউটিউব চ্যানেলটা বাংলাদেশের নানাভাবে বদনাম করে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে নানাভাবে ছোট করে যাচ্ছে। তারা বলতেছে এদেশের মানুষকে নাকি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু আছে। কিন্তু আমাদের কাছে তো চিত্রটা ভিন্ন। বাংলাদেশের কতিপয় স্বার্থবেশী হিন্দুরা তাদের কাছে ইন্টারভিউ দিচ্ছে, এবং আমি অস্বীকার করব না কিছু কিছু জায়গায় এই ধরনের আন্দোলন হয়েছে, তবে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, সেটা উদ্দেশ্য করে হিন্দুদের উপর নয়। দু এক জায়গায় হয়তো এরকম কাণ্ড ঘটিয়েছে, সেগুলো আমরা অস্বীকার করব না। দু এক জায়গায় এরকম বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, তবে সেখানে ঢালাওভাবে বলা হচ্ছে 80% হিন্দুর উপর নাকি বাংলাদেশে আক্রমণ করা হয়েছে। তারা বর্ডারে গিজগিজ করতেছে, অনেক মন্দিরে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের নানা অভিযোগ কিন্তু ওই রিপাবলিক বাংলা চ্যানেলে বলা হচ্ছে, এবং বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে যে ধরনের কথাগুলো বলতেছে, আপনি শুনলে আপনার শরীরের গা শিউরে উঠবে। তাই আমরা যেহেতু আমাদের দেশের ছাত্ররা যেভাবে দেশকে স্বাধীন করেছে, এভাবে বিদেশি যে অনলাইন মিডিয়া আছে সেসব থেকে দেশের ভাবমূর্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সেখানে গিয়ে আপনারা একটি কমেন্ট করে হলেও সত্যিটা তুলে ধরবেন, সত্যিটা তুলে ধরে যাতে সাধারণ, ধরেন ভারতের নিউজটা তো সাধারণ ভারতের মানুষেরা দেখতেছে, সেখানে যাতে আপনার কমেন্টটা দেখে বা আপনাদের অনেকগুলো কমেন্ট দেখে সাধারণ মানুষেরা বুঝতে পারে যে এই মিডিয়াগুলো ভুল ছড়াচ্ছে। আসলে আমরা আমাদের দেশকে বা ভূখণ্ডকে, ছাত্ররা আমাদের দেশকে ভূখণ্ডকে কিন্তু স্বাধীন করে ফেলেছে এক প্রকার শেখ হাসিনার হাত থেকে। কিন্তু এই যে অনলাইন জগৎ, সেখানে কিন্তু আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে বাংলাদেশকে নিয়ে অনেকে কিন্তু অনেক ধরনের উল্টাপাল্টা করতেছে। ভারতের নিউজ মিডিয়াগুলো যেভাবে পাচ্ছে সেভাবে বলতেছে জঙ্গি, বা আপনি শুনলেই অবাক হয়ে যাবেন যে যেভাবে পাচ্ছে সেভাবেই ব্যাখ্যা দিতেছে। এই জিনিসগুলোকে স্টপ করা দরকার। চ্যানেলের নাম হলো রিপাবলিক বাংলা, সেটা হচ্ছে বাংলায় কলকাতার একটা চ্যানেল সম্ভবত, আপনারা সার্চ দিয়ে দেখেন রিপাবলিক বাংলা।